কুড়ি দিনের কন্যা সন্তানকে বিক্রি করার অপরাধে এবার গ্রেপ্তার হলেন একজন মা এবং সেই কন্যা সন্তান কেনার অপরাধে গ্রেপ্তার এক নিঃসন্তান দম্পতিও। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনায়। মাত্র 15,000 টাকার বিনিময়ে নিজের 20 দিনের কন্যা সন্তানকে এক নিঃসন্তান দম্পতিকে বিক্রি করে দেন মা, এমনটাই সূত্রের খবর। বারুইপুর থানার অন্তর্গত কল্যাণপুর মাধবপুরের ঘটনা এটি। এলাকাবাসীর অভিযোগ পেয়ে পুলিশ বিক্রি হয়ে যাওয়া শিশুটিকে উদ্ধার করে। বুধবার কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের মাধবপুর এলাকার কিছু যুবক বারুইপুর থানায় গিয়ে অভিযোগ করে, তাদের প্রতিবেশী পূজা নস্কর, যার বয়স 19, তার 20 দিনের কন্যা সন্তানকে বিক্রি করে দিয়েছে। এরপরেই পুলিশ তদন্ত করতে শুরু করে, এরপর শিশুটিকে উদ্ধার করে পুলিশ। পুলিশ পূজাকে দিয়ে ফোনে যোগাযোগ করে বিশ্বদেব সর্দার নামে এক বাসিন্দা, যিনি বাসন্তীতে থাকেন। এই বিশ্বদেব সর্দার এবং তার স্ত্রী 20 দিনের কন্যা সন্তানটি কিনেছিলেন বলে এমন অভিযোগ। সাথে সাথে উদ্ধার করা হয় বিক্রি হওয়া শিশুকন্যাটিকেও। শিশুকন্যা বিক্রির অপরাধে তার মা পূজা নস্করকে গ্রেপ্তার করেছে বারুইপুর থানার পুলিশ। পাশাপাশি বাসন্তী থানার অন্তর্গত চুনোখলি বড়িয়ার বাসিন্দা বিশ্বদেব সর্দার এবং তার স্ত্রীকেও গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, মাত্র 15,000 টাকায় ওই শিশুটিকে কিনেছিলেন ওই দম্পতি, কিন্তু কেন শিশুটিকে বিক্রি করতে হলো তার মায়ের কাছ থেকে কিছুই জানা যায়নি।